আসসালামু আলাইকুম সুদী দর্শক আমি এম কে হোসেন জানাই আপনাদেরকে শুভেচ্ছা এবং স্বাগত এন টিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইন অধিকার থেকে সুধী দর্শক আইন অধিকার একটি আইন বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান এই অনুষ্ঠানে আপনারা আমাদেরকে সরাসরি কল করতে পারেন স্ক্রিনের উপরে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনাদের আপনারা আমাদেরকে কল করতে পারেন আমরা আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো এছাড়াও আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন আইন অধিকার এন টিভি আইন অধিকার অ্যাট এন টিভি ইউরোপ ডট নট নেট দিস ইজ আওয়ার ইমেল অ্যাড্রেস শ্রী দর্শক এই অনুষ্ঠানটি আপনারা প্রত্যেক শনিবার দুপুর সাড়ে বারোটার সময় সরাসরি দেখতে পান স্কাই চ্যানেল এইট থ্রি এইটে শ্রী দর্শক এই অনুষ্ঠানে আপনারা আমাদেরকে অ্যাসালাম ইমিগ্রেশন হিউম্যান রাইটস পিপিআই ডিভোর্স লিস্ট সহ যে কোনো বিষয়ে আমাদেরকে কোশ্চেন করতে পারেন এবং আমরা আপনাদের কোশ্চেনগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব সুদর্শক দর্শক এই অনুষ্ঠানটি আপনারা সারা বিশ্ব থেকে দেখতে পান এবং দেখতে পাবেন আপনারা লগন করতে পারেন ডাব্লিউ আমাদের অনুষ্ঠানটি আমরা চারটি পর্বে বিভক্ত করেছি প্রথম পর্বে রয়ে গেছে ইমিগ্রেশন নিউজ অ্যান্ড আপডেট দ্বিতীয় পর্বে আমরা আপনাদের কল নিব তৃতীয় পর্বে রয়েছে ইমেলের আনসার এবং কল এবং চতুর্থ পর্বে কল এবং আমাদের সম্পর্কে বক্তব্য দিয়ে আমরা বিদায় নেব সেই দর্শক এখন আমরা আপনাদেরকে ইমিগ্রেশন নিউজ অ্যান্ড আপডেট দেব সেই দর্শক আপনারা জানেন যে ইমিগ্রেশন অ্যাক্ট টু থাউজেন্ড যখন পাস হয় অ্যাক্ট হয়ে গেল তখন সেই ইমিগ্রেশন অ্যাক্টে বলা হয়েছে ইমিগ্রেশন অ্যাক্ট ফোর টু থাউজেন্ড বলা হয়ে যে 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 অ্যাপিলাইট আগে যেটা সতেরোটা অ্যাপিল রাইট ছিল ডিসিশন এগেনস্টে সেটা কাটডাউন করে তিনটে আনা হয়ে গেছে এবং সেই তিনটে যে অ্যাপিল রাইট আনা হয়েছে এবং এটের কবে ইমপ্লিকেশন হবে এটির ব্যাপারে একটা আপডেট হয়ে গেছে আমরা দেখতে পেয়েছি যে একটা দ্য ট্রাইব্যুনাল প্রোসিজার অ্যামেন্ডেড নাম্বার থ্রি রুলস টু থাউজেন্ড একটা আইন পাশ হয়েছে এবং এই আইনটা ইমপ্লিকেশন হবে টোয়েন্টিথ অক্টোবর টু থাউজেন্ড থেকে এবং আশা করা হচ্ছে যে এই আইনটার ইমপ্লিকেশনের মাধ্যমেই এই অ্যাপিল রাইট যেটা আগে সতেরোটা ডিসিশনের মধ্যে অ্যাপেল করা যেত এবং অ্যাপেল রাইট দেওয়া হতো সেটায় ডাউন করে মাত্র তিনটা ডিসিশন এগেস্টে অ্যাপিল করা যাবে সেটার ইমপ্লিকেশন হতে যাচ্ছে টোয়েন্টিথ অক্টোবর টু থাউজেন্ড এর থেকে এরপরের যে অ্যাপ্লিকেশনগুলো করা হবে সেইগুলোতে আর কোনো অ্যাপিল রাইট থাকবে না সেই ক্ষেত্রে বলা হয়েছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ যে প্রসিজার সেটি ফলো করা হবে ওই যে এগ্রিফট পাওয়ার্টি যা অ্যাপ্লিক্যান্ট যদি এটা রিফিউজ হয় তাহলে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করবে এবং সেই ক্ষেত্রে থ্রি সি তাকে অটোমেটিক্যালি তার লিভ এক্সটেনশনের সুযোগ দেবে তো টোয়েন্টি 2014 এক্টিভ টু কিন্তু এর আগের যে অ্যাপ্লিকেশন সেগুলো অবশ্যই এটার এট্রোস ইফেক্ট নাই অথব এর আগে যে অ্যাপ্লিকেশনগুলো থাকবে সেগুলো অবশ্যই যেগুলো অ্যাপিলাইট এই মুহূর্তে দেওয়া আইনে রয়ে গেছে সেইগুলো কিন্তু দেয়া হবে অতএব আপনারা যারা সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন কিংবা অন্যান্য অ্যাপ্লিকেশন আপনারা মনে করছেন যে আপনাদের আপনারা এলিজিবল আছেন এবং আপনারা এখন অ্যাপ্লিকেশন করতে পারেন আপনারা কিন্তু অ্যাপ্লিকেশনগুলো যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লিকেশনগুলো করা উচিত হবে সেই দর্শক আরেকটা এমপ্লিকেশন আমরা দেখেছি টোয়েন্টি এইট অফ জুলাই থেকে সেই ইমপ্লিকেশনে যে হিউম্যান রাইটস কনস্টিডারেশন টেক ইমিডিয়েট ইফেক্ট যেটা টোয়েন্টি এইট অফ জুলাই থেকে কার্যকরী হয়েছে যে ইমিগ্রেশন এবং ডিপোর্টেশন কেসের ক্ষেত্রে যে আর্টিকেল এইট কীভাবে কনস্টিডারেশনে নেওয়া হবে সেটির উপরে জাজদের উপরও একটা এই এই আইনের মাধ্যমে জাজদের উপরও এক ধরনের একটা প্রেশার ক্রিয়েট করা হচ্ছে সেক্ষেত্রে বলেছে দি ইমিগ্রেশন অ্যাক্ট টু থাউজেন্ড ফোরটি রিকোয়ার জাজেস টু টেক ইন টু অ্যাকাউন্ট সার্টেন পাবলিক ইন্টারেস্ট কনসিডারেশন হুইচ ডিসাইডিং ইভিগেশন কেসেস এবং সেক্ষেত্রে ইন্টারেস্টিংলি আরেকটা জিনিস বলা হয়ে গেছে যে মোর স্পেশালি জাজেস আর ইন ইনস্ট্রাক্টেড দ্যাট দেয়ার ইজ লেস পাবলিক ইন্টারেস্ট ইন রিমুভিং ওয়েল ইংলিশ স্পিকার দেন পুয়ার উর্দু স্পিকার তার মানে এখানে বলা হচ্ছে যে জাজরা যখন আর্টিকেল এইটের ব্যাপারে কোনো কনসিডার করা করবে তখন যে হিউম্যান যেটা থাকবে সেই ক্ষেত্রে যে তারা অবশ্যই পাবলিক ইন্টারেস্ট কনস্টিটিউশনে নিবে নাম্বার ওয়ান নাম্বার টু বলা হচ্ছে যে ক্ষেত্রে যদি দেখা যায় কোনো ওইল্টিক লাইন থাকে ইংলিশ স্পিকিং হয় তাদের ক্ষেত্রে লেস পাবলিক ইন্টারেস্ট হবে কিন্তু যারা পুয়োর এবং উর্দু স্পিকার মানে আদার যে স্পিকার বেঙ্গলি উর্দু এই ধরনের যারা আছে তাদের ক্ষেত্রে পাবলিক ইন্টারেস্টটা বেশিভাবে দেখা হবে তো এটা এক ধরনের আসলে ডিসক্রিমিনেটর আমরা আগে বলেছি টু থাউজেন্ড ফোরটিন অ্যাক্ট ইমিগ্রেশন অ্যাক্ট এটা একটা ডিসক্রিমিনেটরি ল জাস্ট টু টার্গেট করা হয়েছে মাইনরিটিকে তো এখানে আমরা দেখেছি যে যে হিউম্যান রাইটসের ক্ষেত্রে কিংবা ডিপোটেশন অ্যাপিলের ক্ষেত্রে আগে যে অ্যাপিল প্রসিজার ছিল সেটা আর টোয়েন্টি এইথ অক্টোবর থেকে থাকছে না এখন বলা হচ্ছে যে ডিপোর্টেশন যখন ইস্যু করা হবে তো সেই ক্ষেত্রে অ্যাপিলাইট আউট কান্ট্রি দেওয়া হবে যাতে করে সে তার দেশে কান্ট্রি অফ অরিজিনে চলে যায় এবং সেখান থেকে সে অ্যাপল করবে তবে সেখানে বলা হচ্ছে যদি একটা এক্সেপশন আছে যদি ই ইরিভার্সেবল রিক্স থাকে তাহলে তাকে ইন কান্ট্রি অ্যাপ্লাইট দেওয়া হবে এবং ইরিভার্সেবল রিক্স বলতে এটাই বোঝায় যদি তার কান্ট্রি অফ অরিজিনে যাওয়ার পরে যদি তার লাইফ ডেঞ্জার হয়ে থাকে তার যদি সিরিয়াস কোনো রিক্স হয়ে থাকে তাহলে এটাই একমাত্র এক্সেপশন তাকে ইনকান্ট্রি অ্যাপ্লাইট দেওয়া হবে তাছাড়া হবে না আর একটা ইন্টারেস্টিং আপডেট আপনাদেরকে দেব অ্যাওয়ার্ডেড ফর হিয়ারিং ক্যান্সেল অ্যাট শর্ট নোটিস এটা একটা ইন্টারেস্টিং যে এটা একটা কমপ্লেন করেছিল যে একটা ফ্লোট লিস্টে ছিল সারাদিন ওই ভদ্রমহিলা হিয়ারিংয়ে বসেছিল এবং তাকে শেষে যে বলা হয়েছে যে ইট হ্যাজ অ্যাট জন তো এটার বিরুদ্ধে ওই ওই অ্যাপিলেন্ট পার্লামেন্টারি অ্যান্ড হেলথ অবস মানে কমপ্লেন করে এবং সেখান থেকে ইন্টারেস্ট সেক্ষেত্রে একটা থ্রি থাউজেন্ড সিক্স হান্ড্রেড প্লাস ইন্টারেস্ট ফর লিগাল কস্ট অ্যান্ড হান্ড্রেড পাউন্ড ফর ইনকনভিনিয়েন্স ওয়াজ মেড টু এ লেডি হুজ হিয়ারিং ওয়াজ ক্যান্সেল দ্য ডে বিফোর দ্য কোর এটা একটা ইন্টারেস্টিং এক্ষেত্রে আপনারা জানবেন যে অলসো ইন্টারেস্টিং ইন দিস প্রসপেক্ট অফ সাকসেস যদি আরও আপনারা কম্পোজিশন করতে পারবেন কোন কোন ক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো অ্যাপ্লিয়েন্স বান্ডেল খুব ওয়েল উইদিন টাইমে যদি সাবমিট করা হয় হোম অফিসে এবং হোম অফিসে যদি জাস্ট ডে বিফোর অফ দ্য হিয়ারিং কিংবা এর দিন যদি তাদের ডিসিশনটা উদ্যোগ করে সেক্ষেত্রে কিন্তু কম্পোজিশন করা এবং কম্পেন চাওয়া যাইবে তো এটা ভেরি ইন্টারেস্টিং যে হোম অফিসের এগেনস্টে তিন হাজার ছয়শো প্লাস ইন্টারেস্ট এবং হান্ড্রেড পাউন্ড ফর ইনকনভিনিয়েন্সের জন্য একটা অ্যাওয়ার্ড পেয়েছে কম্পেনসেশন অ্যাওয়ার্ড পেয়েছে এরপরে জেনুইটি টেস্ট ফর ইন্টারপ্রেনার্স অ্যান্ড নিউ এভিডেন্স অন অ্যাপিল এর উপরে আসলে কয়েকটা কেস এর ভিতরে এসেছে কেস ল এবং সেকশন এইটি ফাইভ এর উপরেও কেস ল এসেছে তার ভিতরে মার্গিয়া প্রসিজোরাল ফেয়ারনেস একটা রয়েছে যে প্রসিজোরাল ফেয়ারনেস এবং ওইডনেস বাড়ি যে 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 ফেয়ারনেস আছে সেটির উপরে আসছে এটা আসলে আমাদের পক্ষে খুব একটা যায় নাই আর আর আরেকটা কেস ল যেটা এইট্টি ফাইভ এর উপরে যে কেস লটা রয়েছে জেনুইনির জেনুইননেস টেস্ট ফর এন্টারপ্রেনার্স আর নিউ এভিডেন্স এই ক্ষেত্রে যেটা দেখা যায় যে পয়েন্ট বেস সিস্টেমের ক্ষেত্রে যে প্রবলেমটা আমরা দেখতে পাই যে তারা হয়তো পয়েন্ট রিচ করেছে ব্যাংকে ফিফটি থাউজেন্ড অ্যাক্সেসেবল আছে সমস্ত কিছু আছে তারপরের বছর যেটা জেনুইন না এই জেনিউন না এইটের বেসিসে কিন্তু অ্যাপ্লিকেশন রিফিউজ করে দেয় তো তার উপরে এই যে কেস লয় সেটা হচ্ছে আহমেদ অ্যান্ড অ্যানাদার পিবিএস অ্যাডমিজল এভিডেন্স সেকশন এইট্টি ফাইভ এর উপরে আসলে এটা এসেছে যে পয়েন্টশিপ পাচ্ছে কিন্তু জেনিউটি টেস্টের কারণে নন পয়েন্টের উপর বেসিস করে যদি ফিজ হয় তাহলে সে সেক্ষেত্রে এইটটি ফাইভ এটা কি অ্যাপ্লিকেবল হবে কি হবে না এর উপরে এই এই ডিসিশনটা এসেছে আর আরেকটা আমি আরেকটা ইয়ের আপডেট আমি দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে হোম অফিস অর্ডার টু পে ওভার টু হান টু হান্ড্রেড মিলিয়ন ওভার ফেল্ড ই বর্ডার প্রোগ্রাম এক্ষেত্রে হোম অফিসের সঙ্গে একটা একটা কন্ট্রাক্ট ছিল ই বর্ডার প্রোগ্রামের জন্য এবং সেটা যেহেতু তারা করে নাই সেক্ষেত্রে যে তাকে তাদেরকে টু হান্ড্রেড থাউজেন্ড মিলিয়নের একটা একটা প্রোগ্রামের একটা অর্ডার দেওয়া হয়েছে কোর্ট থেকে এইটাই এটাই ছিল মোটামুটি আজকে মেন যে আপডেট সেটা নিয়ে আমি আলোচনা করলাম আর আমরা আপনারা জানেন কেস এম এম যেটা আমরা কোর্ট অফ অ্যাপিল থেকে আমাদের হাইকোর্টের যে ডিসিশন ছিল আমাদের পক্ষে এইটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড যে আনজাস্টিফাইবল এবং ডিসপ্রপোর্শনের সেটা ওভারটার্ন হয়ে গেছে এবং এই মুহুর্তে অনেক ডিসিশন আসছে চার হাজার কেস ওরা পুটান হোল্ড করে রেখেছিলো সেই কেসগুলো কিন্তু এখন ডিসিশন আসছে সেক্ষেত্রে আপনাদেরকে আমাদের অ্যাডভাইস হবে আপনারা ডিসিশনের পর একজন লয়ারের কাছে যান তাই দেখেন যে যদি আপনাদের যে ফিনান্সিয়াল রিকোয়ারমেন্ট যদি ভালো হয় তাহলে দেন ডেফিনেটলি ইউ শুড লজ জ্যান অ্যাপিল আর যদি দেখেন যে সেটা ঠিকমতো মতো রিকোয়ারমেন্টসটা স্যাটিসফাই করতে পারবে না সেক্ষেত্রে কিন্তু অপশন রয়ে গেছে নিউ এভিডেন্স দিয়ে নতুন করে ফ্রেশ অ্যাপ্লিকেশন করা কারণ অ্যাপিল কিন্তু এখন বেশ সময় নিচ্ছে তো অ্যাপিল করার আগে কিংবা নিউ অ্যাপ্লিকেশন করার আগে আপনারা অবশ্যই একজন এক্সপার্ট লয়ারের কাছে যেয়ে ব্যাপারে কিন্তু অবশ্যই আপনার পরামর্শ নিয়ে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো করবেন কারণ যে অ্যাপেন্ডিক্স এফ এম এর যে রুলসগুলো এগুলো ভেরি কমপ্লিকেটেড ডিফিকাল্ট তো আপনার এভিডেন্সগুলো ঠিকমতো অ্যানালাইসিস না করে কিন্তু এই ক্ষেত্রে বলা মুশকিল যে অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে কি হবে না তো এই মোটামুটি আজকের ইমিগ্রেশন নিউজ অ্যান্ড আপডেট ছিল আমি কিছু কল নিতে চাই দেখি এই মুহূর্তে কলার কেছে হ্যালো আলাইকুম হ্যালো ওয়ালাইকুম আসসালাম

গ্রান্ট হয়েছে সেই ডেট থেকে আপনি পাঁচ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে অর্থাৎ টু থাউজেন্ড ফিফটিন পর্যন্ত আপনাকে অপেক্ষা করে আপনাকে পার্মান রেসিডেন্টের অ্যাপ্লিকেশন করতে হবে এর আগে তো আপনি স্টুডেন্ট হিসাবে ছিলেন আর এরপরে তো আপনি সুইচ ওভার করলেন অ্যাজ এ ডিপেন্ডেন্ট হিসাবে অতএব আপনাকে টু থেকে টু থাউজেন্ড ইয়ার্স আপনাকে অপেক্ষা করতে হবে তারপরে আপনি অ্যাপ্লিকেশনটা করতে পারবেন ঠিক আছে নেক্সট

উপরে পাঁচ বছর থাকার পরে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে নেক্সট কলার হ্যালো আমি তো अप्लाई করছি 10 বছরের উপরে বেসিস করে হ্যালো হ্যালো হ্যাঁ আসসালামু আলাইকুম ভাই क्वेश्चनটা করুন হ্যাঁ আমি क्वेश्चन করতেছিলাম যে আমি এখানে 10 গত ফেব্রুয়ারিতে আমি 10 বছরের লং রেসিডেন্সির জন্য अप्लाई করছি ফেব্রুয়ারি বলতে 2014 তে ফেব্রুয়ারিতে আমি এলিজিবল ছিলাম তো ফেব্রুয়ারিতে অ্যাপ্লাই করছি বায়োমেট্রিক সব কিছু কমপ্লিট হয়ে গেছে তো এখন হলো মেলাটা তারপর বায়োমেট্রিক হয়ে গেছে আপনার ফেব্রুয়ারি শেষের দিকে তো আমার ওয়াইফ এবং দুই বাচ্চা প্রথম বাচ্চার বয়স চার বছর উপরে তো ওদের সমস্ত বায়োমেট্রিক হয়ে গেছে তো আমি যে অ্যাপ্লিকেশনটা করছিলাম ওটা ভেরিয়েশন অ্যাপ্লিকেশনের মাধ্যমে করছিলাম কারণ আমার একটা টিআর ফোরের অ্যাপ্লিকেশন পেন্ডিং ছিল ওদের কাছে তো এই অ্যাপ্লিকেশনটা উইথড্র করে কভারিং লেটার আমি বলে দিয়েছি যেটা ভেরিয়েশন অ্যাপ্লিকেশন করলাম তো আমার যেহেতু 10 বছর কমপ্লিট হয়ে গেছে তো আমার এই অ্যাপ্লিকেশনটা কনসিডার করো আর ওদেরকে বলে দিয়েছিলাম যে আমার ডিপেন্ডেন্ট এবং অন্যান্য বাচ্চাদের যে এই দুই বাচ্চার যে অ্যাপ্লিকেশন ওটা তোমরা আমার অ্যাপ্লিকেশনটা কনসিডার হওয়ার পরে তোমরা ওদেরটা করো কারণ আমার তো ভিসা ছিল আগস্ট পর্যন্ত এই বছরের তো যেহেতু আমার কলেজ অফ হয়ে গেছিল রিজেক্ট হয়ে গিয়েছিল তো আমাকে अप्लाई করতেছিল টিআর ফর অ্যাপ্লিকেশনে

সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আবারও দেখা হবে ব্রেক ইউ আপনারা দেখছেন আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার